নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের গোপাল ঠাকুর স্বয়ং এলেন পূজনীতে ইছাপুরের ভৌমিক বাড়ির অতি জাগ্রত নারায়ণশিলা ও গোপাল ঠাকুরের কাহিনি সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার অর্ণ ভৌমিক আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির অতি জাগ্রত নারায়ণশিলা ও গোপাল ঠাকুরের কাহিনী সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য অর্ণ ভৌমিককে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি ইছাপুরে অবস্থিত ইছাপুরে তাদের বাড়ি ভৌমিক ভিলা নামে খ্যাত গত বছর রাস পূর্ণিমার দিন সে দুটি বেগুন গাছের চারা এনেছিলেন সেই চারা লাগানোর সময় সে একটি শিরা পায় সে পাওয়ার পর ভাবেন যে তার মায়ের ঠাকুরদা এভাবেই নারায়ণশিলা পেয়েছিলেন এবং তার সাথে অষ্টধাতুর মা লক্ষ্মী ও কৃষ্ণমূর্তিও পেয়েছিলেন সে তাই ভেবে তিন চার দিন পর আবার গর্ত খুললেন এবং আরেকটি নারায়ণশিলা খুঁজে পায় সে অনুভব করে যে তাদের বাড়িতে যে নারায়ণশিলা প্রতিষ্ঠিত আছে তিনি খুবই জাগ্রত তার সুখ দুঃখের কথা সে তার নারায়ণশিলার সাথে শেয়ার করে তার সকল মনস্কামনা পূরণ করে যেমন তার ঠাকুমার একবার টাইফয়েড হয়েছিল সে তখন অনেক প্রার্থনা করেছিলেন তিনি তার কথা শুনেছিলেন এবং তার ঠাকুমা শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন তাদের ঘরে অতি জাগ্রত গোপাল ঠাকুরের মূর্তিও আছে সে প্রথমে গোপাল ঠাকুরকে খুব একটা পছন্দ করতেন না যখন তার পিস্তর বোনের বিয়ে হলো তখন সে তার পিসিকে বলেছিলেন তাকে একটি গোপাল ঠাকুর কিনে দিতে তার পিসি বলেছিলেন পরে কিনে দেবে তারপর থেকেই দীর্ঘ কয়েকদিন ধরে সে স্বপ্ন দেখতেন যে গোপাল ঠাকুর স্বয়ং তাকে বলতেন যে সে তার ঘরে আসতে চায় আমাকে নিয়ে আয় আমাকে কবে আনবি এরকম অনেক কথা স্বপ্নে গোপাল ঠাকুর তাকে জানাতো তার বাড়ির লোক কেউই রাজি ছিলেন না তারপর গোপাল ঠাকুর তাকে জানালেন যে তোর কোনো আত্মীয়কে বল সেই তোকে কিনে দেবে তারপর তার ঠাকুমার ভাইয়ের বউ সম্পর্কে তার এক দিদা তাকে সে তার সমস্ত ঘটনাটি জানালো সে তাকে গোপাল ঠাকুরের মূর্তি কিনে দিল এরপর সে গোপাল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করল একবার তার দিদির বর তার গোপাল ঠাকুরের কাছে মানত করলো যে তার ঘরে যেন পুত্র সন্তান হয় যদি পুত্র সন্তান হয় তাহলে সে তার গোপাল ঠাকুরকে রূপোর মুকুট কিনে দেবে তা দিদির পুত্র সন্তান হয় এবং তারা গোপাল ঠাকুরকে রূপোর মুকুট উপহারস্বরূপ প্রদান করেন সে অনেক রকমভাবে বুঝতে পারে যে তাদের বাড়ি গোপাল ঠাকুর খুবই জাগ্রত সে তার কথা শুনে গোপাল ঠাকুরের মন খারাপ হলে সে বুঝতে পারে এভাবেই অনেকের মানত পূর্ণ করে গোপাল ঠাকুর যে যার যে আসে সে মানত করে এবং তার মনস্কামনা পূরণ হলে গোপাল ঠাকুরকে পুজো দিয়ে যান যেমন একজন মানত করেছিলেন তাদের ঘরে যেন কন্যা সন্তানের জন্ম হয় এবং তাদের ঘরে কন্যা সন্তানই জন্ম হয়েছিল তার এক দিদার মেয়ে ইন্টারভিউয়ের জন্য গেছিল সে তার গোপাল ঠাকুরের কাছে মানত করেছিল যে যেন তার চাকরিটি হয়ে যায় তার চাকরি হয়ে গিয়েছিল এবং সে গোপাল ঠাকুরকে উপহার এবং পুজো দিয়েছিলেন এভাবেই তার গোপাল ঠাকুরের মাহাত্ম তাদের পাড়াতে ছড়িয়ে পড়ে সে খুব বড় করে জন্মাষ্টমীর পুজো করে গোপালকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় একবার তার খুব খিদে পাওয়ার কারণে সে গোপাল ঠাকুরকে খেতে না দিয়ে নিজে খেয়ে ফেলেন এবং সে খেয়ে দিয়ে তার পিসির বাড়ি যাচ্ছিলেন পথে সে সাইকেল দিয়ে হঠাৎই পড়ে যায় এবং সেই সময় সে শুনতে পায় যে কে যেন তাকে বলছে কিরে আমাকে খেতে দিলি না আমার তো খিদে পেয়েছে সে বাড়ি ফিরে দেখে গোপাল ঠাকুরের চোখ ছলছল করছে সে পুনরায় তাকে খাবার দেয় গত বছর জন্মাষ্টমীর আগের দিন রাত বারোটা থেকে একটার মধ্যে সে স্বপ্নে দেখে যে গোপাল ঠাকুর তাকে স্বপ্নে জানান যে আমার জন্য ঠিকঠাকভাবে আয়োজন করবি আমি তোর বাড়িতে পুজো নিতে আসবো এরপর জন্মাষ্টমী রাতে তাকে আবার স্বপ্নে গোপাল ঠাকুর জানান যে আমি এসেছিলাম তো আমি পুজো নিয়ে গেছি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ